2024 সালে প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালী হবে বৈশ্বিক অর্থনীতি, এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর বিশ্ব অর্থনীতির বার্ষিক গড় প্রবৃদ্ধি হতে পারে 2.6%। এবছর শেষে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 2.7%। গোল্ডম্যান স্যাক্সের হিসাবে বৃহৎ অর্থনীতির প্রায় সব দেশেই হবে ইতিবাচক প্রবৃদ্ধি। শতকরা হিসাবে সর্বোচ্চ 6.3% প্রবৃদ্ধি হতে পারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে, যা পরের বছর হতে পারে 6.5%। প্রতিযোগী রাষ্ট্র চীনও খুব একটা পিছিয়ে থাকবে না। শি জিনপিংয়ের রাজত্বে আগামী বছর প্রবৃদ্ধি হতে পারে 4%-এর বেশি, যদিও 2023 সালে চীনে 5.3% অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ দেখছে গোল্ডম্যান স্যাক্স। এছাড়া বিভিন্ন সময় দেয়া পূর্বাভাসের চেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ব্রাজিল, স্পেনের মতো দেশগুলোতেও। কোভিডের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার ইঙ্গিত এখন শিল্পের প্রতিটি খাতে, এমনকি 2023 সালের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী কমতে শুরু করেছে মূল্যস্ফীতি। দ্রুতগতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা খানিকটা কমে যাওয়া এবং মাথাপিছু আয় বৃদ্ধির কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক হতে পারে বলে ধারণা গোল্ডম্যান স্যাক্সের। প্রতিষ্ঠানটির মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাত ও যুদ্ধ আগামী বছর কমতে পারে, এর ইতিবাচক প্রভাবও পড়বে অর্থনীতিতে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতি সংস্কার ও সুদহার বৃদ্ধিও অর্থনীতির জন্য সুফল বয়ে আনছে বলে মনে করে গোল্ডম্যান স্যাক্স।